আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর শেষ রহমতে ভালো আছেন এটা হচ্ছে ঈদের আগের দিন চাঁদরাত চাঁদরাত চাঁদের চাঁদ দেখার পরে বাচ্চারা যখন হু হুল্লোর করছে এবং তারা বাজি ফুটাচ্ছে তখন আমি তাদের সাথে যোগ দিয়েছিলাম তারা খুব আনন্দিত আনন্দ করতেছে এই যে মনে উৎসব উৎসব একটা জিনিস বিরাজ করছে কালকে ঈদ সেই জন্য সবাইকে দেখে অনেক ভালো লাগছে আর এদিকে পাজি ফুটানো শেষ করে আমি সাদমান মেহেদি দেবে আমি সাদমানকে মেহেদি পরিয়ে দিচ্ছি রাতের বেলায় তারপর আমার শাশুড়ি আম্মা সেমাই তৈরি করতেছে সেটা দেখার জন্য আমি চলে যাচ্ছি আমি যেহেতু ওটা করতে পারছি না এখন আইমানকে কুলে রাখতে হবে সেই জন্য তারাই এটা করছে আর এদিকে আমি সাদমানের হাতে মেহেদি লাগিয়ে দিচ্ছি আমি যে যেরকমই পারি ওই রকম করে মেহেদিটা দিয়ে দিচ্ছি এই যে আমরা মেহেদি দেওয়া শেষ করে তারপরে সে বানানো দেখতে চলে আসলাম সেমাই বানানো হচ্ছে আমাদের হেল্প করেন যে দাদু উনিও আসছে ইফতার টিফতার শেষ করে তাদের বাড়ির কাজ করে বলেই গিয়েছিল যে উনি শ্যামাই বানিয়ে দেবে আমার শাশুড়ি আর দাদু শ্যামাই বানাচ্ছে আমরা ওইটা ফ্রিজে রেখে দেব এটা হচ্ছে ঈদের দিন সকালে সকালবেলা ঘুম থেকে ওঠার পর ঈদে অনেক জায়গায় বৃষ্টি হয়েছে আমাদের এখানে একটু ভালোই বৃষ্টি হয়েছে এই যে বস একদম বর্ষাকালের মতন বৃষ্টি হওয়া শুরু হয়েছে এদিকে আমি সব নাস্তা রেডি করার জন্য চলে আসছি সবাই নাস্তা খেয়ে তারপরে ঈদের জামাত আদায় করতে যাবে আমাদের এখানে সাড়ে নয়টা থেকে ঈদের জামাত শুরু হয় সেই জন্য আমি নুডলস সেমাই তারপর হাতে যেই সেমাইটা তৈরি হয়েছে ওইটা আরও আয়োজন মানে কিছু পাপড় বেজে নিচ্ছি এটা হচ্ছে শাকবদানার পাপড় এইগুলা করে সবাইকে নাস্তা দিয়ে তারপর আর টুকটাক কাজ করে আবার ওই রান্নাও শুরু করে দিতে হবে আমরা এই পাপড়গুলো বেজে নিয়েছি আর যেহেতু আমরা গ্রামের মানুষ সেহেতু আগের দিন আমরা কোনো কিছু করে রাখিনি রাখি না সাথে সাথেই করতে হয় আর আজকে ঈদের দিন সেই জন্য খড়ি চুলায় রান্না করতে হবে খরির চুলার রান্না কিন্তু অনেক মজাদার হয় টেস্টি হয় সেই জন্য সবাই খরির চুলার রান্নাটা পছন্দ করে আমরা আজকে খড়ি চুলায় রান্না করতেছি আমি গরুর মাংসটা বসিয়ে দিয়েছি আর ওইদিকে বাইরের ওয়েদার কিন্তু খুব খুবই খারাপ আর সেই জন্য কিন্তু লাইট চালানো হয়েছে আর এটা হচ্ছে এখন কিন্তু কারেন্টও নাই কারেন্টও চলে গেছে বাইরে অনেক তুমুল বৃষ্টি হচ্ছে সেই জন্য আর এটা আমি গড়দুয়ার তরকারি বসিয়ে দিয়ে গড়দুয়ার গুছানোর জন্য চলে আসছি আমি গুছিয়ে নিচ্ছি গোড়দুয়ার গুছিয়ে তারপর আবার রান্নাঘরে চলে যাব কারণ আজকে তো আর দাদু আসে নাই আমাদেরকে সাহায্য করার জন্য সবারই তো ঈদ আসছে সেই জন্য এই যে বাইরের আকাশটা দেখেই বোঝা যাচ্ছে যে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে কিন্তু বাইরে বের হওয়ার কোনো উপায় নেই আমি হাঁসের মাংস গরুর মাংস দুটি বসিয়ে দিয়েছি চো উপরে এইগুলা শেষ হলে তারপরে রোস্ট করে নেব আর আর বেশি কিছু করব না দেখা যায় যে খাবার অনেক বেশি করলে নষ্ট হয় আমরা আস্তে আস্তে রান্না করে রাত্রে দরকার পড়লে আবার রান্না করব। সবাই যেহেতু মানে সাথে সাথে রান্নাটা পছন্দ করে সেই জন্য এই যে বৃষ্টি দেখে তো সবাই বুঝতেই পারছেন যে আসলে ঈদের দিন কতটুকু কি পরিমাণ বৃষ্টিপাত হয়েছে অনেক বৃষ্টি হয়েছে আর সবাই কিন্তু আমি তাদের যাওয়াটা যারা নামাজ পড়তে গেছে আমার শ্বশুর মশাই তারপরে সাদমান সাদমানের আব্বু চাচু তাদেরটা যাওয়া আসাটা ভিডিও করতে পারি নাই কারণ এত বৃষ্টি ছিল সেই রকম পরিবেশ ছিল না সেই জন্য এই যে আমার রান্নাগুলা সব হয়ে গেছে চাউলে রুটি করেছি তারপরে পোলাও গরুর মাংস হাঁসের মাংস মুরগির রোস্ট এইগুলা আমরা খেয়ে দিয়ে যখন বসে রয়েছি আগে কিন্তু বৃষ্টি না থাকলে সবাই সকালে চলে আসে আমাকে সালাম করার জন্য আমি যেহেতু ওদের ভাবি সেই জন্য কিন্তু আজকে তারা একটু লেট করে আসছে বৃষ্টি থামার পর তারপর তাদের আসতে হয়েছে তখন কিন্তু সবাই খাওয়া দাওয়া শেষ তাদেরকে খাওয়ানোর চেষ্টা করলাম কিন্তু তারা খাবে না না করে দিয়েছে সেই জন্য বুড়ি কে যে আয়মান বুড়ি কে দিদিন পরানো হয়েছে সে কিন্তু খুব খুশি একদম নড়াচড়াও করছে না এদিকে আমি সবারই ঈদের সাজো একটু উঠে রাখলাম তাদেরকে খুব খুবই সুন্দর লাগছে বলাই তারা বি চিহ্ন দেখাচ্ছে আমাকে ছোটো মানুষ যে যেরকম পারে ওরকমই করতে চেষ্টা করে খুব ভালো লাগে এইগুলা দেখে সে কাতর হয়ে যেতে হয় এই যে আয়মান আয়মান সে তাকে বলা উচিত তাদের সাথে দাঁড়ানোর জন্য কিন্তু সে টুকটাক করে হাঁটবেই হাঁটবে নুপুরো করেছে আজকে এই যে টুকটুক করে হাঁটে সারাদিন গরময় শুধু আইমানের হাঁটাহাঁটি সে নিজে নিজেই সব করার চেষ্টা করে কোনো জিনিসটা পরে থাকলে ওটা উঠানোর চেষ্টা করে আর এখন সে নতুন আর একটা ড্রেস পাল্টাইছে পাল্টিয়ে এখন টুকটুক করে আবার হাঁটা দৌড়েছে হাঁটাহাঁটি করছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটার সাথে থাকবেন এটাই আমি আপনাদের কাছে আশা করি আর এই যে আইমান সাদমান তাদের জন্য অনেক অনেক দোয়া করবেন তারা যেন অনেক বড় হতে পারে মান ভালো মানুষ হতে পারে সেই জন্য এই যে সে কেমনে হাঁটে এটা দেখলে অনেক মনটা ভালো হয়ে যায় আর সবাইকে ঈদের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ